ধন্যবাদ সবাইকে আলহামদুলিল্লাহ তো খুবই মজার বিষয় আজকের ক্লাসটা যারা করব আশা করি একদম হানড্রেড পার্সেন্ট আউটপুট পাব ইনশাল্লাহ তো আজকে আমাদের ক্লাসের টপিকস হচ্ছে ব্যারিং আর আমরা যারা দশ নং বেঁচে ক্লাস করতেছি আলহামদুলিল্লাহ আমাদের থার্ড ক্লাস আজকে থার্ড ক্লাস তো ব্যারিংয়ের ক্লাস তো সর্বপ্রথম যে সম্পর্কে আমরা ধারণা নিব এই আমি কিন্তু প্রত্যেক দিন ক্লাসে বলে যে এই টপিকসটা কোন পরীক্ষার জন্য তো সবাই একটু আমরা কী করি বুয়েট এবং ঢাকা পলিটেকনিক বুয়েট এবং ঢাকা পলিটেকনিক এই বুয়েট এবং ঢাকা পলিটেকনিক যদি কখনো আপনাদের সিট পড়ে দেন আপনারা এই অধ্যায়টা একদম ভালো মতো পড়ে যাবেন ইনশাআল্লাহ যদি কপাল ভালো থাকে হান্ড্রেড পারসেন্ট একটা প্রশ্ন কমন পাবেন তো সর্বপ্রথম আমরা যে বিষয়টা শিখবো সেটা হচ্ছে পূর্ণবিত্ত বেয়ারিং আমি একটা নোট লিখে দিচ্ছি সবাই একটু নোটটা লিখেন আচ্ছা পূর্ণবিত্ত ব্যারিং কাকে বলে কোনো রেখা উত্তর রেখার সাথে ডানাবর্তে যত ডিগ্রি কোন উৎপন্ন করে তাকে বলা হয় পূর্ণবিত্ত ব্যারিং আমি বলতেছি সবাই লিখেন কোনো রেখা উত্তর রেখার সাথে বর্তে তাহলে পণ্যবৃত্ত ব্যারিং দুইটা কন্ডিশন একটা কী হবে উত্তরের সাথে দ্বিতীয় কন্ডিশন হচ্ছে ডানাবর্তে এইটুক কথা আমরা লিখে নিই আচ্ছা দ্বিতীয় ব্যারিংয়ের ক্লাস করার জন্য জাস্ট একটা মাত্র নোট আমাদের ব্যয়ারিংয়ের ক্লাস করার জন্য জাস্ট একটা মাত্র নোট নোটটা কি ব্যারিং আঁকা শুরু করবো প্রথম অক্কর হতে নোটটা সবাই লিখেন এরপর আমি বুঝাই দিচ্ছি ব্যয়ারিং আঁকা শুরু করবো প্রথম অক্কর হতে ব্যারিং আঁকা শুরু করবো ব্যারিং আঁকা শুরু করবো প্রথম অক্ষর হতে কেউ একটু জুমের জুমের চ্যাট অপশনে যারা একদম অভিজ্ঞ জুমে ক্লাস করেন জুমের চ্যাট অপশনে চ্যাটে চ্যাটে একটু লিখে দেন যে মিউট অপশনে ক্লিক করলে অল ওভার ইন্টারনেট একটা লিখ আসবে ওইখানে ক্লিক করলে আমার সাউন্ডটা শুনতে পারবে এই কথাটা একটু লিখে দেন কেউ একজন বলতেছে যে সাউন্ড শুনতে পায় না একটু কষ্ট করে আচ্ছা তো নোটটা সবাই লিখি শুরু হতে এবং প্রথম অক্ষর থাকবে প্রথম অক্ষর থাকবে প্লাস চিহ্নর মাঝে এই নোটটা সবাই লিখে একটা মাত্র নোট ব্যয়ারিং আঁকা শুরু করব প্রথম অক্কর হতে প্রথম অক্কর থাকবে প্লাস চিহ্নর মাঝে সবাই মিউট অবস্থাতে আমি বলতেছি ভাই এখানে লজ্জার কিছু নাই যদিও অনেকে বাসায় ক্লাস করতেছেন আমার সাথে সাথে সবাই বলেন আমাকে শোনানোর দরকার নাই সবাই আমার সাথে সাথে বিয়ারিং আঁকা শুরু করবো প্রথম অক্ষর হতে প্রথম অক্কর থাকবে প্লাস চিহ্নর মাঝে বিয়ারিং আঁকা শুরু করব প্রথম অক্কর হতে প্রথম অক্ষর থাকবে প্লাস মাঝে আচ্ছা এই যে দুইটা কথা পূর্ণবিত্ত ব্যারিং উত্তরের সাথে ডানাবর্তে উত্তরের সাথে ডানাবর্তে নোটটা কি ব্যারিং আঁকা শুরু করব প্রথম অক্ষর হতে প্রথম অক্ষর থাকবে প্লাস মাঝে এই যে একটু বক বক করলাম দেখেন আজকে ক্লাসটা কেন বলছিলাম বারবার করার জন্য অনলি তিন মিনিট ক্লাস নিছি তিন মিনিট ক্লাসের মাধ্যমে আমি চ্যালেঞ্জ করতেছি পিজিসিবি ইজিসিবি যত পরীক্ষার যত প্রশ্ন আছে এই আমার একটা নোট দিয়ে আমি আজকে সব সলিউশন করে দেবো ইনশাল্লাহ আচ্ছা দেখেন আমি বুঝিয়ে দিচ্ছি সব যে ভাই মনে চাপা মারতেছে না কোনো চাপাবাজির কাজ নাই আজকে ক্লাস খুবই মজার ক্লাস দেখেন তাহলে এখন আমাদেরকে বলছে এবি একার ব্যারিং একশো বিশ ডিগ্রি এবি একার ব্যারিং একশো বিশ ডিগ্রি সর্বপ্রথম আমাকে ব্যারিং আঁকা শিখতে হবে এবি রেকার ব্যারিং একশো বিশ ডিগ্রি আচ্ছা এই যে আমাদেরকে বললো এবি একার ব্যারিং একশো বিশ ডিগ্রি তো এই ব্যারিং আঁকার জন্য আমাদেরকে কী করতে হবে এরকম একটা প্লাস চিহ্ন অঙ্কন করতে হবে তাহলে এই মানচিত্রের নিয়ম অনুযায়ী প্লাস চিহ্নর উপরের অংশটা হচ্ছে উত্তর নিচের অংশটা হচ্ছে নর্থ অর্থাৎ নিচের অংশ হচ্ছে সাউথ দক্ষিণ এই পাশের অংশটা হচ্ছে ইস্ট অর্থাৎ পূর্ব আর এই পাশের অংশটা হচ্ছে আমাদের ওয়েস্ট অর্থাৎ পশ্চিম তাহলে এইভাবে আমরা কী করবো একটা প্লাস চিহ্ন আঁকাবো নর্থ সাউথ ইস্ট ওয়েস্ট উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম আচ্ছা এইখানে এবার ব্যারিং একশো বিশ আচ্ছা তাহলে পূর্ণবিত্ত ব্যারিং কাকে বলে উত্তরের সাথে ডানাবর্তে উত্তরের সাথে ডানাবর্তে এটা হলো পূর্ণবৃত্ত ব্যারিংয়ের শর্ত উত্তরের সাথে ডানাবর্তে কোন উৎপন্ন করবে দ্বিতীয় কীভাবে আমরা আঁকব এই যে এইখানে দেখেন ং আঁকা শুরু করবো প্রথম অক্কর হতে এই যে ভালো মতো বুঝেন প্রথম অক্কর কোনটা প্রথম অক্কর হচ্ছে এ লুক এট মাই ইয়েলো কালার পেন প্রথম অক্কর হচ্ছে এ ব্যারিং আঁকা শুরু করবো প্রথম অক্ষর হতে প্রথম অক্কর হচ্ছে এ এটা থাকবে প্লাস চিহ্নর মাঝে এই যে একে আমি প্লাস চিহ্নর মাঝে রাখলাম আচ্ছা এরপরে আমি ব্যয়ারিং ঘুরাবো উত্তরের সাথে ডানাবর্তে এই যে উত্তর তাহলে একশো বিশ আমরা জানি এটা হচ্ছে একশো মকুন নব্বই ডিগ্রি তার মানে একশো বিশ মানে আর একটু সামনে তার মানে এই যে প্লাস চিহ্নর মাঝে একটা গোল দিলাম এবং এই একশো বিশ আনুমানিক একটা নব্বইয়ের চেয়ে একটু বেশি এই দুইটা রেখা সংযোগ করে আমরা কী করলাম বর্ধিত করে বর্ধিত করে দিলে প্লাস চিহ্নর মাঝে প্রথম অক্ষরটা থাকবে প্লাস চিহ্নর মাঝে এবং ব্যারিংটা যায় শেষ হবে কোথায় বিবিন্দুতে এইটা কিন্তু আমার একশো বিশ ডিগ্রি হয়ে গেল কারণ এটা হচ্ছে আমাদের এক একশো বিশ মানে এক সমকোণের চেয়ে আরেকটু বেশি দেখেন এইটুক যদি আপনারা বোঝেন এখন আমি বলবো আপনাদের আজকের ক্লাস শেষ এখন আমরা কি করবো পিজিসিবি ইজিসিবি যে ভাই আসলেই কি করা যাবে আসলেই করা যাবে এখন আমি করাবো আপনাদেরকে আর আমাদের দশ নং গিয়ে শুরু হয়েছে আলহামদুলিল্লাহ অনেক হেল্প পাচ্ছি অনেক ভাই যে আমার এই বন্ধু ক্লাস করবে এই বন্ধু ক্লাস করবে অনেকে আজকেও মনে দুই তিনজন অ্যাড করছে আপনাদের বন্ধু বান্ধব যদি কেউ ক্লাস করে ভাই আলহামদুলিল্লাহ আনন্দের সাথে ক্লাস হবে চল্লিশ দিন একটু অ্যাড করে দিবেন ইনশাল্লাহ ভালো কিছু শিখতে পারবে